ইন্দোনেশিয়া ঘোষণা করেছে তাদের নতুন রাজধানীর নাম হবে নুসান্তারা। জাপানিজ ভাষার শব্দটির অর্থ দ্বীপপুঞ্জ। জাভা ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ। নতুন রাজধানী গড়ে তোলা হচ্ছে বোর্নিও দ্বীপে অবস্থিত ইন্দোনেশিয়ার প্রদেশ পূর্ব কালিমান্তানে। সরকার আশা করছে এটি জাকার্তার উপর থেকে কিছুটা চাপ কমাতে পারবে। ঘন জঙ্গল এবং বনমানুষ জাতীয় বিপন্ন বন্যপ্রাণী ওরাংওটানের জন্য সুপরিচিত খনিজ সমৃদ্ধ পূর্ব কালিমান্তানে মাত্র 37 লাখ লোক বসবাস করে। মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী সুহারসোফ মনোয়ারফা বলেন, নতুন রাজধানীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি জাতির পরিচয়ের প্রতীক, পাশাপাশি এটি অর্থনৈতিক কার্যক্রমের এক নতুন কেন্দ্র। নতুন শহরের নাম ঘোষণাও সোশ্যাল মিডিয়াতে বিতর্কের জন্ম দিয়েছে। ফারিহা তাসরিন, চ্যানেল আর এ নিউজ।